একদম আচৰিত এনেকুৱা এখন বাইক বনাইছে যিখন বাইক নেকি পানীতো চলে মাটিতো চলে। দিগন্ত দাস যিগৰাকী অসমীয়া ল'ৰাৰ সন্ধানত মই ইমান সময় লৈ ঘূৰি ফুৰি আছিলোঁ আৰু অৱশেষত লগ পালোঁ আৰু এতিয়া চাওকচোন কি বনাইছে কি আৱিষ্কাৰ কৰিছে মই ভিতৰত গৈ পেলাই দেখুৱাই আছো। নমস্কাৰ, মই দিগন্ত। তো আপোনালোকে জাহিদ দাক চিনি পায়নে? ৱেল, মই কৈ আছোঁ তেওঁ হৈছে পপুলাৰ ফেচবুক পেজ আৰু ইউটিউব চেনেল ফ্ৰম আসামৰ অনাৰ। তেওঁ কিছুদিন পূৰ্বে আমাৰ ঘৰত আহিছিল মোৰ এই বাইকখনৰ ভিডিঅ' বনাবলৈ। তো প্ৰথমতেতো মই এই ভিডিঅ'টোৰ যোগেদি তেওঁক আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তেওঁ ইমান দূৰৰ পৰা আহি মোৰ এই বাইকখনৰ ভিডিঅ' বনোৱাৰ কাৰণে। তো আৰু অহাৰ পিছত কি কি কৰিছিল আপোনালোকে জানেনে? তো কেনেকৈ ভিডিঅ' বনাইছিল তো গোটেইখিনি আপোনালোকক দেখাই আছোঁ। তো বলক আমি এতিয়া ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। থেংক ইউ চ' মাছ দিগন্ত দাস। আৰু দাদাক তো প্ৰথমতে মই সম্বৰ্ধনা জনাব লাগিব, কাৰণ আমাৰ অসমৰ কাৰণে গৌৰৱ, প্ৰাউড বুলি ক'ব লাগিব। দাদাই এনেকুৱা এখন ইলেক্ট্ৰিচিটি বাইক উলিয়াইছে সাজি, না কোনো মেকানিকেল ইঞ্জিনিয়াৰ না কোনো ভাল ডিপ্ল'মা লৈছে, একোৱে লোৱা নাই, তথাপিও এখন গাড়ী এখন বাইক সজাই উলিয়াইছে ঘৰতে মেকানিকেল টেকনিকেলভাৱে। তো দাদাক মোৰ তৰফৰ পৰা, ফাৰ্ম আসাম ফেমিলিৰ তৰফৰ পৰা মই সম্বৰ্ধনা জনাইছোঁ যাতে আৰু আগবাঢ়ি যাব পাৰে। আৰু এতিয়া আমাৰ কথা পাতিম, এই যে মানে একদম আচৰিত এনেকুৱা এখন বাইক বনাইছে যিখন বাইক নেকি পানীতো চলে মাটিতো চলে, অৰ্থাৎ পানী মাটি উভয়ে চলাব পাৰে। চ' মই ইমান দূৰ আহিছোঁ এটাই কাৰণ যে আমাৰ অসমৰ ল'ৰা এই দিগন্ত দাস নামৰ ল'ৰাজন, তেওঁক আগবাঢ়ি যাবলৈ আমাক অকণমান সহায়ৰ প্ৰয়োজন যে আমি ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব লাগিব। ইমানে শ্বেয়াৰ কৰি দিয়ক যাতে অসমৰ চৰকাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া দেৱলৈ গৈ পায় আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যাতে কিবা এটা ভাল পদবীত তেখেতক মানে চান্স দিয়ে। এতিয়া মই কথা পাতিম। আচ্ছা নমস্কাৰ, প্ৰথমতে আমাৰ ভিউৱাৰসকলক আপুনি বুজাই দিয়ক যে এই বাইকখনৰ নাম কি ৰাখিছে আপুনি? বাইকখনৰ নাম দি এম্ফিবিয়াছ বাইক। দি এম্ফিবিয়াছ বাইক, ইয়াতে আপুনি কি কি টেকনলজি খুটাইছে মই এটা এটাকৈ সুধিম। এইটো যেতিয়া মাটিত চলিব কেনেকে চলিব? মাটিততো আমাৰ সাধাৰণ এখন যিখন বাইক থাকে তেনেকৈয়ে চলে। আমাৰ ইয়াতে চাওক দুটা চকা আছে, এখন বাইক যেনেকৈ চলে এটা মটৰ লগোৱা আছে, মটৰৰ দ্বাৰা পিছৰ চকাটো ঘূৰে, তেনেকৈ আমাৰ বাইকখন এখন যায়। আৰু পানীত যেতিয়া চলিব তাতে আমাৰ ইয়াতে টিউব আছে চাওক, দুইফালে দুটা টোপাম কি ন, হয় হয়, এতিয়া কি কৰিব লাগিব? আমাৰ চাবিটো দিয়াৰ লগে লগে ইয়াতে ইফালে আন ইফালে দেখুৱাই দিয়া, এইটো হৈছে চাবি, ঠিক আছে। এই চাবি যেতিয়া ইয়াতে দিম, চাবি ইয়াতে দিয়াৰ লগে লগে চাব অন হ'ব, এয়া অন হ'ল চাওক, এয়া অন হ'ল, এয়া অন হৈ গৈছে, ইয়া চাওক অন, এইটো মিটাৰ অন হৈছে। আৰু এইটো মোবাইল, এইটো মোবাইল হৈছে আপোনাৰ মিটাৰ, স্পীড মিটাৰ, এইটো স্পীড মিটাৰে কণ্ট্ৰল কৰে কিমান দূৰ গাড়ীখন চলিব। আৰু এই এই গাড়ীখন এই বাইকখন মানে পানী আৰু মাটি উভয়ে চলাব পাৰে। এতিয়া মই সুধি আছো তাতে কিমান কিলোমিটাৰ চলিব পাৰে মানে মাটিত? মানে এবাৰ যদি চাৰ্জ কৰে আপুনি এই বাইকখন 40-50 কিলোমিটাৰ চলিব। কেনেকুৱা টেকনলজি খুটুৱাইছে! আৰু পানীত যেতিয়া চলে তেতিয়া কি হয় জানে? এই যেতিয়া এটা চুইচ আছে, এইটো কণ্ট্ৰলাৰ, হা এটা হওক অকণমান দেখুৱাই দি আছো, এই কণ্ট্ৰলাৰ কোনটো চুইচ আছিলে? উইদিন টু মিনিট তাৰ ভিতৰতে আমাৰ দুটা ইয়াৰে টিউবে ফিল হৈ যাব, তাৰপিছত এখন পানীত চলিব, পানীত চলিব, হয়। মানে গাইছ দুই মিনিট মাত্ৰ পাম্প পাম্প ষ্টাৰ্ট কৰিলে মানে দুই মিনিট ভিতৰত এই দুটা নহয় এই দুটা পাম্প ভৰ্তি হ'ব আৰু তাৰপিছত মানে পানী চলিব পাৰিব। এইটো কণ্ট্ৰলাৰ, এতিয়া চাবি অন কৰিব, চাবি অন হ'ল, এইটো হৈছে মিটাৰ, স্পীড মিটাৰ, ইয়াতে কিমান স্পীডত গৈ আছে দেখা পাব। তাৰ ৰেচ কোনটো? এইটো এইটো ৰেচ, এইটো ৰেচ, হয়। আচ্ছা এইটো হৈছে ৰেচ, চাওক এইটো ৰেচ, এইটো যিমানে কৰাব সিমানে দৌৰিব। আচ্ছা এইটো হৈ গৈ আছে, মানে অকণমান চলাই দেখুৱাইচোন, অলপমান চলাই দেখুৱাব দেই, এটা লাইভ চাওক। মানে আমাৰ অসমৰে সন্তান দিগন্ত দাস এনেকুৱা এখন টেকনলজি খটুৱাই এখন চাইকেলৰ পৰা বাইকত পৰিণত কৰিছে, পৰিৱৰ্তন কৰিছে, তাৰ কাৰণে মই মানে ভাবিব পৰা নাই যে এনেকুৱা টেকনলজি খটুৱাইছে। না কোনো ইঞ্জিনিয়াৰ না কোনো মেকানিকেল পঢ়িছে, একোৱে পৰা নাই, জাষ্ট বি এছ চি পঢ়ি পিনে এইটো কৰিছে। এতিয়া অকণমান দেখুৱাই দিয়া, চলাই দেখুৱাই দিয়া, এয়া চাব পাৰিছে, গৈ আছে, এয়া চাওক কি সুন্দৰভাৱে গৈ আছে, এয়া চাওক।
আপনাকে সালে সম্পূর্ণ এখন বাইক সাইকেলের পর বাইকত পরিণত করেছে আর এই বাইকক্ষণ পানি আর মাটির উভয়ে চলে। গতি মানে ভাবো এই দিগন্ত দাস দাদায় যাতে আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করল, যাতে আরো আগবাড়ি যাব পারে। গতি ভিডিওটা সকলে শেয়ার করে দিয়ক। ইয়া সব সাইকেল এটা সাইকেলের চকা, সাইকেলের রিং, তারপর সাইকেলের ইয়া যে ফ্রেম চাব হয়েছে, সাইকেলের হর্ন আছে নাকি? হর্ন বাজাব। মানে এনেকুৱা টেকনোলজি ঘটাইছে নহয়। আৰু পিছফালে অকণমান দেখুৱাই দিওঁ, এইটো স্প্রিং লগাইছে, ইয়াতে চাওক, ইয়াতে চাব পাৰিছে স্প্রিং লগাইছে। আৰু এইটো গিয়াৰ সিস্টেম, এইটো মেইন গিয়াৰ সিস্টেম ন? এইটো পানী চলাৰ কাৰণে এইটো গিয়াৰ, পানী চলালে এইটো মেইন গিয়াৰ সিস্টেম। যেতিয়া পাম দিব এই দুটা মানে ফুলি উঠিব, হয় না নাই? আর যেটা পাম্প ভর্তি হবে তেতিয়া পানি চলিব পারে। আর এতিয়া মানে সাধারণভাবে রাস্তা চলিব পরাকৈ এইটো কন্ট্রোলার মেইন, আর এইটো পানির কন্ট্রোলার। এইটো এবার আগত দিলে আগত যাব, পিছত দিলে পিছত আহিব। দুটা কন্ট্রোলার হয় নাকি? এটা আগত দিলে যেটা এইটো মোড অন হব। মেইনলি কব গেলে ইয়াত এই বাইকখনে দুটা মোড আছে, এটা রোড মোড, এটা ওয়াটার মোড। আর গোটেখিনি এই কন্ট্রোলার উপর কন্ট্রোল হয়। গোটেখিনি? হয়, গোটেখিনি। ইয়াতে পেট্রোল খরচ হব না, বায়ু প্রদূষণ হব, একোয়ে নহয়। জাস্ট মানে চার্জ করক আর চলাই ফুরক। গতি মানে ভাবো যে দিগন্ত দাস দাদায় যাতে আগলে আগবাড়ি যাব পারে, আর আগলে যাতে কিবা নতুন বস্তু আবিষ্কার করব পারে। আর কিবা আবিষ্কার করেছিলেন না? ইয়ার আগতে প্রথমে মই এখন চারিচকীয়া বাহন বানাইছিলো, সেইখন কাঠ থার্মোকল সেইবার ব্যবহার করেছিলো। ইয়াতে যেটো মটর আছে সেই একটা মটরে দি এখন মই গোয়ালপাড়াক লৈ গেছিলো। আচ্ছা, তো তারপর মই এখন স্পিড বোট বনালো। তো বানপানির সময় ইয়াতে বহুত গোটেখিনি পানি ডুবি যায়, তো সেইখন বহুত কামত লাগিছিল। তো স্পিড বোটখনের পিছত ইলেকট্রিক বাইকখন, ইলেকট্রিক বাইকখন কেনে আছিল এইখানে চাওক ন, প্রথমের যে ওপরখিনি দেখা পাইছে সেইখানে ইলেকট্রিক বাইকখন। আর তারপর মই এই এমফিবিয়াস বাইকখন বনালো, যে তলর বেসখিনি মই গোটেখিনি চেঞ্জ করে দিছো যে এই বাইকখন বনালো। এই বাইকখনত এবার বহি চাও ফিলিংস টু কেনেকুৱা চাওক। আপনি মার্সিডিজ, অডি, বিএমডব্লিউ সকল গাড়ি চালে যেনেকা ইমপ্রেস ফিলিং হয়, ঠিক আছে, ভিতরে একটা ফিলিংস আহে যে লাক্সারি গাড়ি হয়ে আছে। এই বাইকখন হাতে বনাইছে, তথাপি কি মাটি আর পানি দুটা উভয়ে চলিব পারে, এরকম পারফেক্টলি, এটা পারফেক্ট। কিন্তু যেটা মাটির চলিব তেতিয়া দুট আছে, এটা পানির চলা, এটা মাটির চলা। আর বর্তমান কিন্তু মুড আছে কোন আছে তোমার মানে মাটির চলা। তো না পেট্রোল খরচ হবে, না ডিজেল খরচ হবে, একুয়ে নহয়, যে চার্জ করক আর চলাই ফুরক। ইয়াতে লিখা আছে দিগন্ত 017, অর্থাৎ এইটো যে চাব পারিছে নহয়, এটা প্লেট নাম্বার লিখা আছে দিগন্ত 017, অর্থাৎ এইটো হচ্ছে ইউটিউব চ্যানেল যিবোৰ টেকনোলজির কাম করে থাকে, প্রত্যেকটা ভিডিও আপলোড করে। এবার গিয়ে পিনে সাবস্ক্রাইব করব, ভাল লাগিলে দিগন্ত 017 এবার হলে ভিজিট করব সকলে। থ্যাংক ইউ সো মাচ। তো জাহিদ দা আপনাদের কইছে এই বাইকখন পানি আর মাটি দুয়োটাতে চলে। তো আপনাদের যদি এতিয়াও এই পানিত চলোয়া আর মাটির চলোয়া তো চাইছে, এই পানির চলোয়া যদি ভিডিওটা এতিয়ালৈকে চাওয়া নাই, মই ডিসক্রিপশনত লিঙ্ক দিছো, আপনাদের গৈ চাব পাৰে। তো এইখিনি আসলে আজির ভিডিওট। তো মই আকৌ এবার জাহিদ দাক মই মনৰ পৰা মই আন্তরিকভাবে মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আপনাদের যদি এতিয়ালৈকে চোৱা নাই যে মই এই বাইকখন কেনেকে বনাইছো, কি কি ওয়েস্ট মেটেরিয়ালে মই এই বাইকখন বনাইছো, তো আপনাদের গৈ চাওক, মই ডিসক্রিপশনত লিঙ্ক দিছো। তো আজির কারণে ইমানে, টাটা, বাই বাই।